নমস্কার বন্ধুসকল, মোৰ ইউটিউব চেনেলটোলৈ স্বাগতম জনালোঁ। আজি বহুদিনৰ মূৰত আকৌ আপোনালোকৰ মাজলৈ অন্য এটা ভিডিঅ' লৈ আনিছোঁ। আৰু সকলোকে নৱবৰ্ষৰ শুভেচ্ছা থাকিল। আৰু যিহেতু আজি ভোগালী বিহুৰ উৰুকা, আৰু সেই হেতুকে ভাবিলোঁ ভিডিঅ' এটা বনাই দিওঁ। আৰু কাম আছে, ডিউটি আছে, সেই ডিউটিৰ মাজতো এনেকৈ বোলো নাই বোলো সোনকালে শুই উঠি এনেকৈ ভেলাঘৰটো এতিয়ালৈকে বনোৱা হোৱা নাছিলে। ভেলাঘৰটো প্ৰায় বনাই হৈ গ'ল আৰু এতিয়া অলপ পিছতে ডিউটি যাম। আৰু ৰাতি কি কি কৰিম মানে সকলোখিনি দেখুৱাই থাকিম। আৰু আমাৰ ভেলাঘৰটোনো কেনেকৈ সাজি মানে তুলিলোঁ আৰু সজাই তুলিলোঁ আৰু আপোনালোকক দেখুৱাম। আৰু আজি ৰাতি আইটেম কি কি হ'ব সকলোখিনি দেখুৱাই থাকিম। আৰু আপোনালোকে ভিডিঅ'টো লাষ্ট এণ্ডিঙলৈকে চাই থাকিব। আৰু দেখিবলৈ পাইছে যে এয়াই হৈছে আমাৰ ভেলাঘৰ। মানে বহুত কামৰ মাজত এনেকৈ নৰাচৰা কাটিতে মানে অলপ সময় যায়, কাৰণে কি হ'ল সময়ৰ অভাৱৰ কাৰণে মানে এনেকৈ আমি টিবাল চিবাল আনি এনেকৈ স্কিন চিস্কিন আনি এনেকৈ আমি ভেলাঘৰটো নিৰ্মাণ কৰি ল'লোঁ। আৰু ৰাতিটো আজি এইখিনিতে কটাম। আৰু এইখিনিতে কটাম মানে ধুনীয়াকৈ ইয়াত ওপৰত মানে নৰাচৰা দিয়া হ'ব। নৰাচৰা দি এইখিনিতে আমাৰ জুইশালটো থাকিব, একদম মানে মেজি গাঁতটো থাকিব। আৰু ইয়াতে আমি মেজি খুৱাম। আৰু ইয়াত গাহৰি ষ্টিকত ভৰাই ধুনীয়াকৈ গাহৰি পুৰিম, গাহৰি ড্ৰাই ফ্ৰাই কৰিম। আৰু এইফালে মাহঁতে কি বনায়, কি আনে, কি কৰে, কি নকৰে সকলোখিনি দেখুৱাই থাকিম। আজি খানা কি কিহেৰে কিহেৰে হ'ব সকলোখিনি দেখুৱাম। আৰু আপোনালোকে ভিডিঅ'টো লাষ্ট এণ্ডিঙলৈকে চাই দিব বুলি মই আশা কৰিলোঁ। যদি ভাল পায় তেনেহ'লে প্লিজ লাইক, শ্বেয়াৰ আৰু লগতে ছাবস্ক্ৰাইব কৰিব বুলি আশা ৰাখিলোঁ। ব'লক এতিয়া আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। জয় আহোম। আমাৰ ভেলাঘৰ আৰু দেখিবলৈ পাইছে ইয়াতে আমি আজি ৰাতিটোক মানে কটাম। আৰু এইখিনিতে আমাৰ মেজিগাত হ'ব। আৰু ইয়াতে এইখিনিতে আমি জুই ফুৱাম। আৰু লগতে আল্টিমেট আজি মানে শ্বৰ্ট ভিডিঅ'ই হওক বা ব্লগটোৱে হওক, আজি মানে জুই ধামাকা হ'ব আৰু আপোনালোকে চাবলৈ পাব, চাই থাকিব। এতিয়া এইফালে দেখিছে এইটো একদম ধুনীয়াকৈ মেজিকাত খনা হৈ গ'ল। আৰু এইফালে এতিয়া আমাৰ এনেকৈ একদম মানে নৰাচৰা দি পুৱা ৰেডি কৰি দিয়া হ'ল। আৰু এতিয়া দেখিছে যে এইটোৱে হৈছে আমাৰ মানে ভেলাঘৰ। আৰু এইটোৱে হৈছে আমাৰ ভেলাঘৰ। আৰু এই ভেলাঘৰতে আমি থাকিম আজি ৰাতি। ইয়াতে থাকিম, মেলিম, একদম ধুনীয়াকৈ কি কি কৰিম সকলোখিনি দেখুৱাই থাকিম। আৰু এইফালে আমাৰ পোৱালি হাই এটা দি দিয়া, লাইক এটা দি দিয়া, ইয়াছ লাইক এটা দি দিবলৈ দি দিছে ৰাইজ, আপোনালোকে ছাপোৰ্ট কৰিব। আৰু এইফালে এনেকৈ খৰি চৰি গোটাই থোৱা হৈছে, ইয়াৰ খৰি ইয়াত জপা হ'ব। আৰু সেইফালেও আছে এনেকৈ খৰি পূৰা ৰেডি কৰি থোৱা হৈছে, দেখিছেই। এইফালে এনেকৈ খৰি আছে আৰু দেখুৱাই থাকিম সবিশেষ, সকলোখিনি দেখুৱাম আৰু আপোনালোকে চাই থাকিব, খুব ধুনীয়া হ'ব। হেল্ল' গাইজ, আৰু অলপ সময়ৰ পিছতে আমি ধুনীয়াকৈ মেজি জুই জ্বলাম। আৰু মেজি জুই ধুনীয়াকৈ জ্বলাম। আৰু এইফালে মানুহজনীয়ে ধুনীয়াকৈ ঘিলা পিঠা বনাই আছে, দেখিছে আপোনালোকে ঘিলা পিঠা বনাই আছে। আৰু এতিয়া এইফালে এনেকৈ ঘিলা পিঠা বনাই আধা আধি কমপ্লিট হ'লেই। আৰু এতিয়া এইকেইটা আছে আৰু ইয়াৰ পিছতে শেষ হ'ব। তাৰপিছত আমাৰ নেক্সট কাৰ্যসূচী আছে, আমি জুই জ্বলাম মেজি। আৰু মেজি জুই জ্বলাই থাকিম, ধুনীয়াকৈ খানা পিনা বনাই থাকিব মাহঁতে, সেয়া সকলোখিনি দেখুৱাম। আৰু লগতে আজি মই বনাম মানে গাহৰি ৰেচিপি। আৰু গাহৰি খানা একদম মানে মজা লাগিব। আৰু গাহৰি থাকিব, চিকেন থাকিব, মাছ থাকিব, আল্টিমেট লাগিব, সকলোৱে চাই থাকিব বুলি আশা ৰাখিলোঁ একদম মানে। যদি ভাল পায় তেনেহ'লে ভিডিঅ'টো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, লগতে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। আৰু আগফালে আমাৰ কি কি হৈ আছে, কেনেকুৱা হৈ আছে সকলো। হেল্ল' গাইজ, আৰু অৱশেষত এতিয়া জুই ধৰিলোঁ আৰু জুই জ্বলাই লৈ চাই লওক, পূৰা জুই জ্বলি আছে, দেখিছে একদম মানে মজা, জুই ওলাই জুই জ্বলি গৈ আছে, আল্টিমেট। আৰু দেউতা এতিয়ালৈকে আহি পোৱাহি নাই আৰু তাৰ কাৰণে অলপ পিছতে আহিব দেউতা চাগে, একদম আহি আৰু লগালগ কি কি হ'ব কি কি নহ'ব সকলোখিনি দেখুৱাই থাকিম আৰু আপোনালোকে চাই থাকিব। আৰু আমাৰ ভেলাঘৰত এতিয়া এইফালে মোৰ মানুহজনী এইফালে বহি আছে, আৰু মা ভিতৰত আছে, কি কৰি আছে নাজানো, আহিব এনেকৈ সকলোৱে ধেমালি ধুমলা কৰিম আৰু আপোনালোকে চাই মানে খুব ধুনীয়া পাব, চাই থাকিব। চিকেন আৰু লগতে এয়া লিভাৰ মঠু, আৰু এয়া হৈছে জ্বলা ভাজিৰ কাৰণে, এইটো
আর এফালে মাছ দেখবলে পাইছে, আর লগতে এয়া হয়েছে গাহরি। আর এটা গাহরি বইল করিম, বইল করে কি করিম কি নকরিম কেন বনাম আর সকলখিনি দেখাম সাইড। গাহরি পুরা বইল করা হয়ে গেল, এটা বইল গাহরি এটা বনাম এসব গাহরি পুরা সাইজ দিয়েছে সাইজ। আর এফালে মায়ে বনায় আছে আমঠু, আর এফালে এনেক সকল বস্তু রেডি করে থাকা হয়েছে। এফালে পেটু ভাজি চিকেন চাই থাকব হ্যাঁ নজাব। রাইস মানে এয়া গাহরি যে দেখিছে এয়া গাহরি হয়েছে আপনার, মানে এয়া গাহরির লগত আমি খরিচা আর গাহরি বনাম। আর এফালে এয়া গাহরি যে দেখিছে পুরা মানে ড্রাই ফ্রাই বনায় আছো, ড্রাই ফ্রাই গাহরি বনায় আছো, আর লগত মায়ে বনায় আছে ঘিলা আমঠু এখন শুকান মানে একদম ফ্রাই, আর লগত বনাইছে চিকেন খুব ধুনিয়াকৈ বনাইছে, আর লগত আছে পেটু ভাজি আর আপনার রৌ মাছ একদম মানে টেঙা জোল দিয়ে বনাব একদম খুব ধুনিয়া। আর দেউতা এফালে বেঙেনা জ্বলা ভাজির কারণে বেঙেনা কাটি আছে দেখবলে পাইছে, আর মায়েও এনেকে বহি আছে, আর আমার পোয়ালিও কাম করে আছে, মানে আমার আজি পোয়ালিও খুব ব্যস্ত হয়ে আছে। এয়া নহরু কাটিছে দেহা এফালে হাঁহিরা মারি দিয়া কাম করে আছো কই দিয়া, এয়া কাম করে আছে চাবলে পাইছে চাই থাকক। আও এয়া গাহরিয়ে প্রায় তেল এড়বলে আরম্ভ করেছে রাইস দেখবলে পাইছে, আর এফালে আমার লয়ে ভাওনা করে আছে, ই মানে অকল ভাওনা করাত খুব পাকৈত। রাইস এফালে দেখবলে পাইছে খুব ধুনিয়াকৈ গাহরি পুরা ড্রাই ফ্রাই হয়ে গেল, এই দেখিছে পিস মানে লেটেস্ট পিস পুরা এইটো মানে অকল মানে ড্রাই ফ্রাই করছো। আর এটা এফালে আকো বনাম এটা খরিচা আর গাহরি খুব ধুনিয়াকৈ বনাম, আর আপনাদের চাই থাকক মানে মজা পাব। গাইস এটা ড্রাই ফ্রাই গাহরি হয়ে গেল, আর এটা বনায় আছো শুকান খরিচা আর গাহরি, আর শুকান খরিচা গাহরি এটা প্রায় এয়া সব এটা প্রায় ইয়াত বনায় আছো, এটা উতলি আছে, আর এয়া সব গাহরি গাহরি সব এয়া শুকান খরিচা আর গাহরি খুব ধুনিয়াকৈ বনাইছো। রাইস কিবা কই দিয়া কি খাই আছা তুমি কই দিয়া, আকো কমলা কই দিয়া, আর তুমি ভিতরে যা মা আইতার ওসলে যা, আইতার ওসলে যা, আইতার ওসলে যা। আর রাইস এতিয়া মই এফালে আপনার যেহেতু মায়ে এইবিল বস্তু নুচুয়ে আর দেউতা এইবিল বস্তু নুচুয়ে সেই কারণে সাইডকে এক্সট্রাকে দিয়ে দিছে, আর সাইডকে এক্সট্রাকে দিয়ে দিয়ার কারণে মানে এনেকে অকলভাবে বনাব লগা হয়েছে। এইফালে দেখবলে পাইছে এসব গাহরি পুরা লেটেস্ট পিস, এসব গাহরি একদম এয়া খরিচা আর গাহরি শুকান খরিচা আর গাহরি দেই, এয়া শুকান খরিচা আর গাহরি একদম খুব ধুনিয়াকৈ বনাই আছো, আর লগতে ড্রাই ফ্রাই করলো, আর এফালে আছে লগত ড্রাই ফ্রাই, আর এফালে মায়ে বনায় আছে চিকেন, এফালে মায়ে বনায় আছে চিকেন, আর এফালে বেঙেনা জ্বলা ভাজির কারণে বেঙেনা আর মাছের পেটু এনেকেই খুব ধুনিয়াকৈ এখন জ্বলা ভাজি বনাব, আর লগতে মাছও বনালে চাই থাকক মানে খুব ধুনিয়া এটা ভিডিও। আর আজি দিনটো মানে রাতিটো কি করো কি নকরো সকলোখিনি দেখাই থাকিম, আর এয়া খাই বই মানে বিন্দাস করে ফুল এনজয় করবলে আছে মেজি ঘাটত, আর মেজি ঘর মানে ভেলাঘর একদম চাব আর চাই থাকব আর ভাল পাব। হ্যালো গাইস এতিয়া এফালে খরিচা আর গাহরি পুরা রেডি হয়ে গেল, এয়া খরিচা আর গাহরি পুরা রেডি হয়ে গেল দেখবলে পাইছে, এয়া খরিচা আর গাহরি, আর এফালে ড্রাই ফ্রাই পুরা গাহরি আছে, আর এফালে পেটু ভাজি, আর এফালে লিভার আমঠু, আর চিকেন তো মানে নাই খুব একচুয়ালি চিকেন তো মানে নাই খুব, চিকেন মানে কি হয় এও ইমান সোপা লৈ লৈছোঁ, আর চিকেন তো যদি খাবলগীয়া হয় খাম পিছত, আর এয়া খাম এটা গাহরি টেস্ট করি
Rahul. Rahul. মজা ভীম কেন পাবে বইয়া ডাঙর কেন পাবে মা সকলকে শুভেচ্ছা এটা দি দিয়ক দাদা হলে মাহে ইমান নাজানে লাইক শেয়ার লগতে সাবস্ক্রাইব করবো বলে আশা রাখিলো ছোৱালী কিবা কয় এই মো মানুষজনী দেই দাদা অকমান লাজ কয় মানে কিবা কয় সকলকে বিহু শুভেচ্ছা যাচি দে বিহু শুভেচ্ছা আছিলে আৰু ৰাইজ চাই দেখক মাক মজা হৈছে চাই দেখক আৰু দেই মজা আৰু এতিয়া ভাত খাম এতিয়া বোলে গাহৰি গ্ৰেভি সানি লৈছোঁ পুৰা লেটেষ্ট মজা চাৰিবা এতিয়া জ্বলা ভাজি চেক কৰিম টেষ্ট কৰিম এইটো মায়ে বনাইছে মজা আৰু এইটো ড্ৰাই ফ্ৰাই গাহৰি টেষ্ট কৰিম এইটো ড্ৰাই ফ্ৰাই গুলি ৰাইট আপোনালোকে যদি খাব বিচাৰিছে তেনেহ'লে আহি যাওক ডেকা ওচৰলৈ কমেণ্ট কৰিব আৰু কোনে কোনে কেনেকৈ উদযাপন কৰিলে সকলোখিনি ধুনীয়াকৈ কমেণ্ট কৰিব ভাল লাগিব মজা এতিয়া ৰাতিপুৱালৈ আৰু ৰাতিপুৱা গা চা ধুই পুৰা ফ্ৰেছ হৈ আহিলোঁ আৰু এইফালে এতিয়া যেতিয়া এনেকৈ মেজি খুৱাই আছে আৰু ৰাতিপুৱাই মেজি জ্বলাই দিলে আৰু মেজি জ্বলাওঁতে সদায় ৰাতিপুৱাই শুই উঠি মানে যিদিনা মেজি জ্বলোৱা হয় ৰাতিপুৱাই মেজিলৈ আহি মেজি এটালৈ আহি ধুনীয়াকৈ সেৱা সৎকাৰ কৰা হয় আৰু বয়সস্থ বয়স যিকেইজন মানে এনেকৈ যিবোৰ ৰীতি নীতি সেই সকলো নিয়ম এনেকৈ পালন কৰা হয় আৰু এয়া এইফালে দেউতাক তামোল দিছে আৰু ইয়াৰ পিছতে আমি চাহ খাম আৰু এইফালে আমাৰ ডাঙৰ ল'ৰাও গা চা ধুই ধুনীয়াকৈ আহিলে ধুনীয়াকৈ ল'ৰাটো আৰু দেখা চাওঁ অঁ শুন চাওঁ এই সিও এতিয়া খেলি আছা হা অঁ খেলি আছে সিও আৰু এতিয়া মোকো এইফালে তামোল দিব আপোনালোকে চাই থাকক এইটো মানে কেক বনাইছিলে আৰু এইফালে লছ কৰা এইটো হৈছে পিঠাগুড়ি কেক এইটো পিঠাগুড়ি কেক আৰু এইফালে হৈছে এইটো হৈছে ঘিলা পিঠা বেছি আইটেম বনোৱা নাই এইবাৰ মায়ে আৰু এয়া যে দেখিছে এয়া হৈছে আদা পিঠা এইটো যে দেখিছে এইটো হৈছে আদা পিঠা পুৰা ছেম প্ৰচেছ গিলা পিঠাৰ দৰে হয় কিন্তু মজা লাগে খাবলৈ আৰু এইটো যে দেখিছে এয়া এয়া হৈছে তিল তিল পিঠা আমাৰ মানে ঘৰত এটা পৰম্পৰা আছে যেতিয়া আমাৰ উৰুকা হয় সেই উৰুকাত মানে এনেকৈ বুটমাহ দিয়া হয় আৰু অলপ পিছতে আকৌ দি দিলে মায়ে কি কৰিলে জলপান আৰু জলপান বাতিও মই খাই ল'লোঁ আৰু জলপান বাতি খাই লৈ বুলি মই ভিডিঅ' এটা বনাওঁ আকৌ এবাৰ চাই ল'ম হেল্ল' গাইজ সকলোকে ভোগালী বিহু যেতিয়া হয় যিহেতু হৈ গ'ল আৰু আজি ভোগালী বিহু আৰু ইমানতে আমি সামৰণি মাৰিব লাগিব যিহেতু আজি মাঘৰ 1 তাৰিখ আৰু বিহু খাবলৈ মানুহ আহিতো থাকিব থাকিব আৰু আজিৰ পৰা আমি আৰু মানে কাইলৈৰ পৰা আৰু কাম বনলৈ যাম যিহেতু আৰু ভেলাঘৰ চেলাঘৰ ভাঙি হৈ গ'ল আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেনেহ'লে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব লগতে ছাবস্ক্ৰাইব এটা কৰিব বুলি আশা ৰাখিলোঁ আৰু অনাগত দিনত মানে ভিডিঅ'বিলাক খুব লাহে লাহে দি থকা হৈছে মানে সময়ৰ খুব অভাৱ হৈ গৈছে আৰু সেইটো কাৰণে মানে লাহে লাহে ভিডিঅ'বিলাক দি থকা গৈছে যদি ভাল লাগিছে তেনেহ'লে ইমানতে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব লগতে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ' দি থাকিম মাজে মাজে আপোনালোকে চাই থাকিবলৈ পাব আশা কৰোঁ ভাল পাব